বিনয় সরকার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্পত্তি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। ত্রিপুরা বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞা করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। শ্রী শ্যামল চক্রবর্তী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করি। শ্রী নির্মল বিশ্বাস ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। শ্রী দীপঙ্কর সেন ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। শ্রী অশোকচন্দ্র মিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আই শ্রী জিতেন্দ্র চৌধুরী হ্যাভিং বিন ইলেক্টেড এ মেম্বার অফ দি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডু সলেমনলি অ্যাফার্ম দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ and allegiance to the Constitution of India as by law established that I will uphold the sovereignty and integrity of India and that I will faithfully discharge the duty upon which I am about to enter. বিধানসভার নির্বাচিত সদস্য হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া
ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্ত্রীর আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সহমতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। প্রথমত আমাদের রাজ্যের নির্বাচক মণ্ডলীকে, এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে, আমাদের বামপন্থী যে বিধায়ক দলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আমরা এই বিধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের কাজ হবে আগামী পাঁচটা বছর যে সংবিধানের নামে আমরা শপথ গ্রহণ করেছি, এই সংবিধান আমাদের দেশের তথা রাজ্যের জনগণকে যে অধিকার দিয়েছে, তার বাক স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার, এবং সংবিধান আরও নানাভাবে প্রত্যেকটা নাগরিককে যে গ্যারান্টি দিয়েছে, যা আমাদের রাজ্যের মধ্যে আজকে এই সময়তে আমি এগুলি বলবো না, কিন্তু এগুলি এই রাজ্যের মানুষ সবটা ঠিক সমানভাবে ভোগ করতে পারছে না। এটা রক্ষার জন্য আমরা 11 জন সদস্য হলেও সিপিআইএম তথা বামফ্রন্টের এই রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করব। সেখানে শাসক দল বা প্রশাসনের তাদের যে কোনো ভালো কাজের যেমন আমরা সহযোগিতা করব, এ রাজ্যের উন্নয়নে আমাদের বর্তমান যারা শাসক দল রাজনৈতিক দিক থেকে বিরোধী হলেও রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে তাদের সমস্ত ভালো কাজের তার গঠনমূলকভাবে আমাদের সাধ্যের বাইরে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করব, কিন্তু রাজ্যের জনগণের স্বার্থ বিরোধী তার অধিকার হরণের চেষ্টা বা এই রাজ্যের উন্নয়নকে ব্যাহত করার ব্যক্তি স্বার্থে পরিচালিত হওয়ার যদি কোনো সেরকমের ঝোঁক দেখা যায়, আমরা এই 11 জন যারা আমরা এই সিপিআইএম বিধায়ক শুধু না, সারা রাজ্যের মানুষকে নিয়ে গণতান্ত্রিকভাবে আমরা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে সর্বত্র সমানভাবে আমাদের আওয়াজকে তুলে ধরব। স্যার, কিছুদিনের মধ্যেই বাজেট সেশন শুরু হতে চলেছে, ছয়টা ইস্যু হলে ভালো এবং কোন বিষয়ে নজর দিলে ভালো হবে? হ্যাঁ, আমরা তো চাইব যে প্রথমত হলো যে প্রত্যেকটা নির্বাচনেই যারা নির্বাচিত হয়ে আসেন বা যারা নির্বাচিত হন তারা জনগণের সামনে একটা প্রতিশ্রুতি রাখেন। অবশ্যই এই জায়গায় জনগণের দাবি বা আমাদের দাবি তো আলাদা থাকবে, কিন্তু প্রথমত আমরা চাইব শাসক দল যে দাবি যে প্রতিশ্রুতিগুলোর ভিত্তিতে এরা ভোট চেয়েছেন আবার নির্বাচিত পুনর্নির্বাচিত হয়েছেন সে প্রতিশ্রুতি পালন করুক, এই বাজেটে লিখিতভাবে তা উপস্থিত হোক এবং তা কার্যকরী করার জন্য সেরকমভাবে আন্তরিকতার সাথে তারা সেভাবে তাদের কর্মসূচি তার প্রণয়ন করুক। দাদা, কংগ্রেস দলের 3 সদস্য আছে, বিধানসভা যখন কথা বলবেন একসাথে সুর মিলিয়ে কথা বলবেন রাজ্যের উন্নয়নের জন্য? বিধানসভা যখন আমরা সদস্য হব তখন আর কংগ্রেস সিপিএম, হ্যাঁ নিশ্চয়ই আলাদা দল তো আছেই, কিন্তু ন্যায়ের পক্ষে জনগণের হিতের পক্ষে শাসক দলের লোকও যদি কথা বলে আমরা তাকেও সমর্থন করব। কাজে এটা কংগ্রেস বলে কথা নয়, এটা ত্রিপুরা মাথা বলে কথা নয়, এমনকি বিজেপির লোকরাও যদি বলে যে না রাজ্যের হিতে এই কাজটা হওয়া চাই কিন্তু এই রিজার্ভেন্স শাসক দল করছে না, আমরা তার সাথে আমরা সুর মেলাম। আমি তো বললামই যে ইস্যুর উপর ভিত্তি করে, ইস্যু যদি জনগণের হয় রাজ্যের কল্যাণের হয় ত্রিপুরা মাথা কংগ্রেস এমনকি শাসক দলের কেউ
তাদের সাথে সুর মিলাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ ছিল না, আমাদের দুজন বিধায়ক দমনতে এসছেন, ওনারা লেট হয়েছে, তো আমরা অপেক্ষা করতে ভাবলাম একসাথে আমরা আসবো, এই জন্য দেরি হয়ে গেছে, আমরা মানে দুঃখিত এই জন্য, অথবা আমরা আগে চলে আসতে পারতাম, এটা অন্য কোনো কারণ নয়। আমাদের হাউসে একটু আগে যে শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা হইল, বিধায়করা শপথ নিলেন, ওইখানে বিজেপির 31 জন শপথ নিয়েছেন, 31 জন বিজেপির, তো 31-এর মধ্যে আমাদের টোটাল 33-এর মধ্যে আমি একজন বাদ, আমি শপথ নিয়েছি কালকে, আপনারা জানেন রাজ্যপাল মহোদয় আমার শপথবাক্য পাঠ করাইছেন, আর আমাদের প্রতিমা ভূমি কালকে রিজাইন দিয়েছেন, উনি শপথ নিয়েছেন না, এই টোটাল 33 জন। আর এরপরে নিয়েছেন আজকে যেটা লবিতে যেটা হাউসে যেটা নিয়েছেন, 2 জন নিয়েছেন কংগ্রেসের, আর এইমাত্র যারা নিলেন বামফ্রন্টের যারা ছিলেন 11 জন আজকে শপথ নিয়েছেন, টোটাল আজকে 44 জন টোটাল শপথ নিয়েছেন আজকে সদস্য বিধানসভার। টিপ্রামদা ওনারা কালকেই 11টার সময় শপথ নেবেন, কথা হয়েছে আমার সাথে, ওনারা সবাই একসাথেই আসবেন এবং এটাও হাউসে হইব, ওইখানে আজকের মতো আর কি, তারা 13 জন কালকে নেবেন। আমি যদি একটু বলি যে দুটো দিন কেন রাখা হলো, তাহলে না না ওনারাই কইছেন, ওনারাই পরশু দিন আমার ফোন করে জানাইছেন যে আমরা 16 তারিখ আসবো না, আপনি আমাদের 17 তারিখ ফিক্সড করেন, অ্যাকর্ডিংলি আমরা আমি 17 তারিখ ফিক্সড করছি এটা আর কি, ওনাদের সুবিধা মতো, যাদের যাতে যদি অফেন্ডেড না হয় তাদের অসুবিধা সুবিধা থাকতেই পারে, কারণ এর জন্য আমি বলছি ঠিক আছে আপনারা 17 তারিখ করেন, কোনো প্রবলেম নেই, এবং ওইটা হাউসেই করা হইব। আজকে বামফ্রন্টের যারা ছিলেন তাদেরও কিন্তু আমরা হাউসেই করতাম, ওনারা আয়া কইছেন যে আমাদের দেরি হয়ে গেছে, যা বলে চেম্বারে সেরে নিলাম আজকে, ওনাদের আবার কইমু যে কালকে আপনারা আসেন, এটা প্রবলেম হইতে পারে ওনাদের, এই জন্য নিয়ে নিলাম আর কি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.